আচ্ছা, আজ আমরা শুরু করব মেথডস অফ রেমুনারেশন বা পারিশ্রমিকের বিভিন্ন পদ্ধতি। সেখানে আমরা দুটো পদ্ধতি মেনলি পড়ব, সেটা হচ্ছে টাইম রেট সিস্টেম অফ টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, আর একটা হচ্ছে বোনাস প্রিমিয়াম প্ল্যান। তো যাই হোক, টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্টটা কী, যেখানে তোমার মজুরিটা মেইনলি কতটা সময় শ্রমিক কাজ করছে সেটা দ্বারা নির্ধারিত হয়। একজন শ্রমিক কত সময় কাজ করছে সেই দ্বারা তার মজুরির পরিমাণটা নির্ধারিত হয়। মানে ধরো পার আওয়ার একটা রেট বলা থাকে, তার সঙ্গে সে কত ঘন্টা কাজ করছে, ওই কত ঘন্টা কাজ করছে সেটাকে আর্লি রেট দিয়ে গুণ করলেই আমরা মজুরিটা পেয়ে যাই। সেটাকে বলা হয় টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। আর পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্টে কী হচ্ছে, সে কত কোয়ান্টিটি, কত ইউনিট প্রোডাকশন করছে সেটা কনসিডার করা হয়। আর বোনাস সিস্টেমটা আমি পরে তোমাদের ডিসকাস করব, বোনাসটা লাস্টে পড়াবো, বোনাসটা আমরা দেখে নেব পরে, তখন আমি আলোচনা করে দেবো ডিটেইলে। তো দেখো, আমরা এই টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্টে একটা দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম আর একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। বা অর্ডিনারিটা হচ্ছে সাধারণ সময়ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমটা কি, ব্যবধানিক সময়ভিত্তিক মজুরি হারের পদ্ধতি। এই ব্যবধানিক সময়ভিত্তিক মজুরি হারের পদ্ধতিটাতে কী হয়, মজুরি নির্ধারণের ক্ষেত্রে সময়ভিত্তিক মজুরির হারটাকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে দিয়ে একটা পরিবর্তিত মজুরির হার নির্ণয় করা হয়। মানে জীবনযাত্রার হারের মানে যে পরিবর্তন, জীবনযাত্রার মানের সূচকের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু মজুরির হারেরও হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে। হ্যাঁ, যেখানে তোমার ধরো জীবনযাত্রার মানটা বজায় রাখতে গেলে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, একটা এরকম পরিস্থিতি হয় যে জীবনযাত্রার মান জিনিসপত্রের দাম বাড়ছে, সেক্ষেত্রে জীবনযাত্রার মানটা ধরে রাখতে গেলে তাকে তো বেশি হারে মজুরি দিতে হবে, তখন কিন্তু শ্রমিকরা এই পদ্ধতিটাই বেশি মানে পছন্দ করে। যে জীবনযাত্রার মানটা ধরো জিনিসপত্রের দাম বাড়লে তোমার জীবনযাত্রার মানটা একই রকম রাখতে গেলে তোমাকে কী করতে হবে, মজুরি বাড়াতে হবে। তো এই পদ্ধতিতে সেটাই বিবেচনা করা হয় যে মজুরিটা কতটা বাড়াতে হবে। জীবনযাত্রার মানটা ধরো জীবনযাত্রার মানের সূচক যদি বেড়ে যায় তাহলে একই জীবনযাত্রার মান ধরে রাখতে গেলে কিন্তু মজুরিটা বাড়াতে হয়। যেমন তোমরা স্যালারির অঙ্কে শিখেছো যে ডিআরএনএস অ্যালাউন্স কেন দেওয়া হয়, মহার্ঘ ভাতা, যে যখন জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে যায় তাহলে সমান জীবনযাত্রা মানটা বজায় রাখতে গেলে আয়টা বাড়াতে হবে, তাই ডিএটা দেওয়া হয়, ডিআরএনএস অ্যালাউন্সটা। ঠিক সেরকমই এখানে মজুরির হারটাতে নির্ণয় করার সময়, তোমার সময়ভিত্তিক মজুরির হারটা নির্ণয় করার সময় ওই জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে সেটাকে একসাথে জুড়ে দিয়ে নতুন মজুরির হার নির্ধারণ করা হয়। যাই হোক, আমরা অঙ্কে সেটা ডিসকাস করে দেব। আরেকটা হচ্ছে কি, আমরা পড়ব পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। সেখানে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে স্ট্রেট পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড রেট, সেটাও আমরা অঙ্ক দিয়ে দিয়ে আমি সব অঙ্ক মানে সবগুলোই বোঝাবো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধে হবে। আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, মানে যেরকম আর কি প্রোডাকশান কীরকম কত ইউনিট করছে, সে একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেওয়া থাকবে এবং তার সাথে অ্যাকচুয়াল প্রোডাকশানটা কম্পেয়ার করে দেখা হবে। যেখানে তোমার যদি দেখা যায় যে অ্যাকচুয়াল প্রোডাকশানটা স্ট্যান্ডার্ডের চেয়ে কম হয়েছে তাহলে সে একরকম রেট পাবে, আর যদি অ্যাকচুয়াল প্রোডাকশান তোমার স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হয় তাহলে সে আরেক রকম রেট পাবে। তো এই ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেমের আবার দুজনের মেথড আমরা শিখব, সেটা একটা হচ্ছে টেলার্স ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম, আর একটা আমরা শিখব মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম। এগুলো আমি প্রত্যেকটারই ওপর অঙ্ক করাবো, এবং যখন অঙ্ক করাবো তখন আমি আরও ডিটেলে পড়াবো। আর পড়াবো হচ্ছে বোনাস প্রিমিয়াম প্ল্যান, তাতে আমরা হ্যালসে প্রিমিয়াম প্ল্যান পড়াবো আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান পড়াবো। তাহলে আমি এতগুলো মেথডের অঙ্ক কিন্তু তোমাদের পরপর করাবো, এবং যখন যেটা করাবো সেটার ব্যাপারে আরও ডিটেলে তখন আলোচনা করব। আর আমার মনে হয় শুধু প্রথমেই সব কটা পদ্ধতি ডিটেলে থিওরিটিক্যালি না বলে অঙ্ক দিয়ে দিয়ে বোঝালে বোধহয় আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধে হবে। সেই জন্য আমি প্রথমেই অল্প অল্প করে অঙ্কর সাথে সাথে থিওরিগুলো আলোচনা করব। তাই জন্য আমি ছোটো ছোটো কিছু অঙ্ক আজকে বেছেছি, সেগুলো তোমাদের করাবো, করে করে আস্তে আস্তে তোমাদের কঠিন অঙ্কের দিকে যাব, তাহলে তোমাদের বুঝতেও সুবিধে হবে। দেখো, আমরা প্রথমে একটা অর্ডিনারি পিস রে অর্ডিনারি মানে প্রবলেম অ্যান্ড সলিউশনে আমরা একটা অর্ডিনারি টাইম রেট সিস্টেমের অঙ্ক করবো। দেখো, প্রবলেম ওয়ানে কী বলেছি আমি, ক্যালকুলেট ওয়েজ ডিউ টু এ ওয়ার্কার কনসার্নিং হোম দ্য ফলোয়িং ডেটা আর সাপ্লাই। কী বলেছে দেখো,
নর্মাল আওয়ার্স ইন উইক 44 আওয়ার্স, তার নর্মাল কাজের আওয়ার হচ্ছে 44 আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স বুকড 50 আওয়ার্স, সে অ্যাকচুয়ালি কাজ করলেও 50 আওয়ার্স। রেট পার আওয়ার নর্মাল হচ্ছে ₹1.25, আর ওভারটাইম দেওয়া হচ্ছে 200% অফ নর্মাল রেট। ওই যে তোমাদের আমি আগের দিন পড়িয়েছিলাম থিওরিতে, যে দেখো ওভারটাইম কাকে বলে, অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ে কিন্তু আমরা বলেইছিলাম যে রেটটা সাধারণত বেশি হয়, ইউজুয়ালি ডবল হয়। তাহলে নর্মাল রেট যদি ₹1.25 হয়, তাহলে ওভারটাইমের রেট হচ্ছে 200% অফ নর্মাল রেট, মানে ₹1.25 ডবল ₹2.50। যতক্ষণ সে ওভারটাইম করবে তখন কিন্তু সে নর্মাল রেটে ডাবল রেটে পাবে, তাহলে তার টোটাল আর্নিং কত। ভেরি ইজি, এগুলো এক নম্বরের প্রশ্ন। ওভারটাইম রেট তাহলে কত হবে দেখো, নর্মাল রেট যদি ₹1.25 হয় ইনটু 200%, মানে তার ডবল, দ্যাট ইজ ₹2.50। তাহলে এবার ওয়েজ কীভাবে ক্যালকুলেট করা হলো দেখো, ওয়েজ অ্যাট নর্মাল রেট কত আসছে, 44 ঘন্টা তার নর্মাল টাইম ইনটু ₹1.25 করে ₹55। আর ওভারটাইম কতক্ষণ করেছে দেখো, সে যেহেতু নর্মাল টাইম 44 ঘন্টা ছিল কিন্তু তার টাইম বুকড হয়েছে 50 ঘন্টা, দ্যাট মিন্স সে 6 ঘন্টা ওভারটাইম করেছে। তাহলে ওভারটাইম প্রিমিয়াম কত হবে, 6 আওয়ার্স ইনটু ওভারটাইমের রেট তো ডাবল ₹2.50, তাহলে ₹15। তাহলে টোটাল ওয়েজেস হয়ে গেল ₹70, তার টোটাল ওয়েজেস হয়ে গেল ₹70। ঠিক তেমনই এই যে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, যেটাতে আমি বলেছিলাম যে জীবনযাত্রার মানের সূচকটা দিয়ে নতুন রেটটা বার করা হবে, ওয়েজ রেটটা নতুন করে নেওয়া হবে, সেটা দেখো একটা অঙ্ক করাই, সেটারও একটা অঙ্ক করাই দেখো। ক্যালকুলেট দ্য আর্নিং অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফল। আচ্ছা দেখো আরেকবার বলছি, ক্যালকুলেট দ্য আর্নিং অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাডপ্টিং গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। সেখানে কি বলেছে দেখো, টাইম অ্যালাউড টু ডু এ জব 30 আওয়ার্স, টাইম অ্যালাউড আছে 30 ঘন্টা, টাইম টেকিং টু কমপ্লিট দ্য জব 20 আওয়ার্স, সে সময় নিয়েছে অ্যাকচুয়ালি 20 ঘন্টা, আর আওয়ারলি রেট হচ্ছে ₹20, পার আওয়ার রেট হচ্ছে ₹20। এবার দ্য ওয়ার্কার্স অলসো এন্টাইটেলড 25% অফ দ্য বেসিক ওয়েজ রেট অ্যাজ ডিয়ারনেস অ্যালাওয়েন্স টু ম্যাচ দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স ফর দ্য টাইম বিল। তো তাহলে কি বলছে যে ওয়ার্কার আরও 25% বেসিক ওয়েজেসের ওপরে ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাবে, যাতে তার কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা মেনটেন্ড হয়। ওই যে আমি তোমাদের বলেছিলাম যে মূল্য সূচক বা মানে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে ম্যাচ করতে হবে, ম্যাচ করানোর জন্যে তাকে আরও 25% ইনক্রিজ করা হবে রেটটাতে, বেসিক ওয়েজ রেটে। তাহলে ওর বেসিক ওয়েজ রেট ছিল 20 টাকা, সেটা আরও 25% বাড়াতে হবে। তো দেখো আমরা অঙ্কটাতে কী করছি, ঠিক এই জিনিসটাই আমি তোমাদের ডিসকাস করেছিলাম। তো এখানে দেখো টি হচ্ছে টাইম টেকেন, টাইম টেকেন 20 ঘন্টা। এবার আর ড্যাশটাকে দিয়ে আমি রিভাইজড ওয়েজ রেটটা বার করছি, যেটাতে রিভাইজড ওয়েজ রেটটা আমরা কীভাবে বার করবো, নর্মাল ওয়েজ রেটের সঙ্গে ওই যে তোমার মূল্য সূচক যেটা 25% অ্যাড করতে হবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, সেইটা অ্যাড করে দেবো। দেখো আর ড্যাশ সেটা হচ্ছে, আর ড্যাশ হচ্ছে কি, রিভাইজড ওয়েজ রেট পার আওয়ার, সেটা আমি কী করে পাবো, নর্মাল ওয়েজ রেট ইনটু 125/100। কারণ কি, নর্মাল ওয়েজ রেটের সঙ্গে আরও 25% বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে নর্মাল ওয়েজ রেট যদি 100 থাকতো সেটা 125 করে দেওয়া হয়েছে। তাহলে নর্মাল ওয়েজ যদি 20 টাকা হয় তাহলে ওটা কত হবে, মানে বুঝতে পারছো তো, যে তোমাদের বলে দিয়েছে যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স 25% বাড়িয়ে দাও, মানে 100টা ₹125 করে দাও, তাহলে 20টা কত হবে। তাহলে আমি নর্মাল রিভাইজড ওয়েজ রেট পার আওয়ার কীভাবে পাবো, যেটা হচ্ছে নর্মাল ওয়েজ রেট সেটা ইনটু 125/100, 100টা 1 হয়ে যাচ্ছে 125, তাহলে আগেরটা কত হবে, তাহলে আর ইনটু 125/100, তাহলে আগে ছিল 20 টাকা, 20 ইনটু 125/100, তাহলে নতুন রিভাইজড ওয়েজ রেট হয়ে যাচ্ছে 25 টাকা, 25% অ্যাড করার ফলে 20 টাকাটা হয়ে যাচ্ছে 25 টাকা। তাহলে এবার টোটাল ওয়েজেস কী করে হবে, টোটাল ওয়েজেসে তাহলে ওই নতুন প্রাইস ইন্ডেক্সটাকে আমরা ধরে নিয়েছি, হ্যাঁ জীবনযাত্রার মানের যে সূচকটা ধরে নিয়ে আমরা নতুন ওয়েজ রেট ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে করে আমরা পাচ্ছি দেখো, টাইম টেকেন হচ্ছে টাইম টেকেন ইনটু রিভাইজড ওয়েজ রেট, তাহলে টাইম টেকেন হচ্ছে 20 ঘন্টা ইনটু রিভাইজড ওয়েজ রেট 25 টাকা, তাহলে নতুন ওয়েজেস হয়ে গেল, নতুন রেটে টোটাল ওয়েজেস হয়ে গেল হচ্ছে 500 টাকা। ভেরি ইজি, এগুলোই শর্ট কোশ্চেনই আসে, কিন্তু এটা তোমরা শিখে গেলে তাহলে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম অফ ওয়েজ। আরেকটাও খুব সোজা আমরা করাবো, আমি একটা ছোট্ট অঙ্ক দিয়ে টাইম ওয়েজ সিস্টেমে কীরকম ওয়েজ হয় আর পিস রেট সিস্টেমে কীরকম ওয়েজ হয় সেরকম একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখো এ ওয়ার্কার ইজ পেড অ্যাট ₹2 পার ইউনিট, পার ইউনিট প্রোডাকশানের জন্য সে 2 টাকা করে পায়, তাহলে পিস রেট হচ্ছে 2 টাকা। হিজ
আওয়ারলি ওয়েজ রেট হ্যাজ অলসো বিন ফিক্সড অ্যাট রুপিস 3 পার আওয়ার। আবার তার আওয়ারলি রেট এক ঘন্টা কাজের জন্য সে 3 টাকা পায়, তাহলে সে এক ইউনিটের জন্য পায় 2 টাকা আর এক ঘন্টা কাজের জন্য পায় 3 টাকা। তার মানে তার পিস রেটও বলা আছে, আওয়ারলি রেটও বলা আছে। তাহলে ইন এ ওয়ার্কিং ডে অফ 8 আওয়ার্স দ্য ওয়ার্কার হ্যাজ প্রডিউস 10 ইউনিটস। তাহলে সে ক ঘন্টা কাজ করলো, সে কাজ করলো 8 ঘন্টা আর সে প্রডিউস করলো 10 ইউনিট। তোমাকে বলেছে ক্যালকুলেট দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্কার অ্যাকর্ডিং টু দ্য টাইম ওয়েজ সিস্টেম আর পিস ওয়েজ সিস্টেম। টাইম রেট সিস্টেমেও বার করো, পিস রেট সিস্টেমেও বার করো। তাহলে কী দেখো, টাইম ওয়েজ সিস্টেমে কী হবে, ওয়েজ পেবল কী হবে, টাইম টেকিং ইনটু আওয়ারলি রেট। টাইম টেকিং সে ক ঘন্টা করেছে, সে 8 ঘন্টা কাজ করেছে আর আওয়ারলি রেট বলেছে 3 টাকা করে পার আওয়ার, তাহলে তার ওয়েজেস হবে 24 টাকা। তাহলে তার ওয়েজেস হবে 24 টাকা, ভেরি ইজি। টাইম রেট সিস্টেমে আমি কী বলেছিলাম সংজ্ঞাতে, যে টাইম রেট সিস্টেমে ওয়েজটা বেরোবে সে কত ঘন্টা কাজ করছে ইনটু তার আর্লি রেট। এখানে সে 8 ঘন্টা কাজ করেছে, আর্লি রেট 3 টাকা পার আওয়ার, তাহলে হয়ে গেল 24 টাকা। আর পিস রেট সিস্টেমে কী হয়েছে, ওয়েজ পেবল কী হবে, নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইনটু রেট পার ইউনিট। এখানে নাম্বার অফ ইউনিট বলেছে 10 ইউনিট প্রডিউস করেছে আর রেট পার ইউনিট হয়েছে 2 টাকা, বলাই আছে শুরুতে অঙ্কে। তাহলে তার ওয়েজ হয়ে যাবে, ওয়েজেস পেবল হবে তার কাছে তাকে 20 টাকা। তাহলে ভেরি ইজি। তাহলে এগুলো অত্যন্ত সোজা অঙ্ক, এগুলো জাস্ট আমি প্রিলিমিনারি শেখাচ্ছি বড় অঙ্ক করানোর আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমরা তো ধরে ধরে শেখাচ্ছি, দেখো একেবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করেছি, ধরে ধরে অঙ্ক শেখাচ্ছি। এগুলো তো বাচ্চাদের অঙ্ক একেবারে বলা যায়, যে একটা অঙ্কে যদি আমি বলি যে সে 8 ঘন্টা টাইম নিচ্ছে আর পার আওয়ার 3 টাকা, তাহলে তার ওয়েজ পেবল কত হবে, এটা তো ছোটো বাচ্চাও বলে দেবে। তো তাহলে অতি সোজা অঙ্ক দিয়ে আমি কিন্তু একদম প্রিলিমিনারি স্টেজ থেকে আস্তে আস্তে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে করে অঙ্ক শেখাবো, কোনো তাড়াহুড়ো নেই। তোমরা জাস্ট ক্লাসটা ফলো করো, অঙ্কগুলো ঠিক করে কপি করো, এরপরে আমি একটা ভালো অঙ্ক করাবো, ঠিক আছে? ওকে, এবারে দেখো আমরা একটা অঙ্ক করাবো, এটা কিন্তু একটা ইয়ারের অঙ্ক, 2016 সালে এসেছিল। ওই রকমই ছোট্ট ছোট্ট করে আমি সব আলাদা করে ক্যালকুলেট করে নিয়ে তোমাদের দেখাবো। দেখো, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট টোটাল আর্নিং অফ ইচ ওয়ার্কার। সেখানে বলা আছে দেখো, যে স্ট্যান্ডার্ড প্রোডাকশান 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স। মানে একটা দিনে স্ট্যান্ডার্ড প্রোডাকশান হচ্ছে, একটা দিনের 8 ঘন্টা টাইমে টোটাল প্রোডাকশান হবে 48 ইউনিটস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান। আর নর্মাল ওয়েজ রেট বলে দিয়েছে হচ্ছে ₹72 পার আওয়ার, পার আওয়ারে ₹72 ওয়েজ রেট। আর ডিফারেন্সিয়াল ওয়েজ রেট কী বলেছে, যে 80% অফ নর্মাল পিস রেট হোয়েন বিলো স্ট্যান্ডার্ড। যদি কেউ স্ট্যান্ডার্ডের চেয়ে বিলো স্ট্যান্ডার্ড প্রোডাকশান করে, তাহলে ওই যে পিস রেটটা আমরা ক্যালকুলেট করবো তার 80% রেটে সে পাবে। আর আরেকটা বলেছে কি, যে 120% অফ নর্মাল পিস রেট হোয়েন অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড। কোনো মানে শ্রমিক যদি সে স্ট্যান্ডার্ড প্রোডাকশান করে বা তার চেয়ে হায়ার রেটে করে, তাহলে আবার সে 120% নর্মাল পিস রেটে ওয়েজেসটা পাবে। এবার প্রোডাকশানও বলে দিয়েছে, প্রোডাকশান বাই এক্স অ্যান্ড ওয়াই ইন এ স্পেসিফিক ডে অফ 8 আওয়ার্স, 8 ঘন্টা টাইমে এক্স অ্যান্ড ওয়াই কত প্রোডাকশান করেছে, এক্স করেছে 40 ইউনিট আর ওয়াই করেছে 60 ইউনিট। এটা HS 2016 এসেছে। আমি একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে অঙ্কটা করেছি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো সলিউশনে এসো, বলছে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার আমি ফার্স্টে বার করব। দেখো বলেই দিয়েছে এখানে, স্ট্যান্ডার্ড প্রোডাকশান হচ্ছে 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স। তাহলে 8 ঘন্টায় 48 ইউনিট প্রোডাকশান করবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান। 8 ঘন্টার একদিনে 8 ঘন্টায় 48 ইউনিট প্রোডাকশান করবে। তাহলে আমি সব শুরুতেই কী বার করবো, যে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার তাহলে কত হবে। 8 ঘন্টায় যদি 48 ইউনিট স্ট্যান্ডার্ড প্রোডাকশান হয়, তাহলে পার আওয়ার স্ট্যান্ডার্ড প্রোডাকশান কত হবে, 48 ইউনিট বাই 8 আওয়ার্স, তাহলে 6 ইউনিটস। 1 ঘন্টায় তাহলে ক ইউনিট হবে, 8 ঘন্টায় যদি 48 ইউনিট হয়, 1 ঘন্টায় হবে 6 ইউনিট। আর নর্মাল পিস রেট তাহলে কত হবে, দেখো আমাকে বলে দিয়েছে ওখানে অঙ্কে, যে নর্মাল ওয়েজ রেট হচ্ছে ₹72 পার আওয়ার, 1 ঘন্টায় ওয়েজ রেট হচ্ছে 72 টাকা। তাহলে 1 ঘন্টায় যদি 72 টাকা ওয়েজ রেট হয়, তাহলে পিস রেট কত হবে, পিস রেট মানে হচ্ছে পার ইউনিটের রেট, পিস মানে এক পিসের রেট কত। দেখো 1 ঘন্টায় যদি 72 টাকা হয় আর 1 ঘন্টায় আমি ইউনিটস প্রোডাকশান করি 6 ইউনিট, তাহলে এক ইউনিটের নর্মাল পিস রেট কত হবে, 12 টাকা, 72 বাই 6 ইউনিট। কারণ 1 ঘন্টায় 72 টাকা মজুরি হবে আর 1 ঘন্টায় 6 ইউনিট প্রোডাকশান হচ্ছে, তাহলে 6 ইউনিট দিয়ে 72কে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি 1 ইউনিটের পিস রেট। পিস রেট হচ্ছে 1 ইউনিটের রেট, 1 ইউনিটের রেট 12 টাকা।
এবার বলেছে যে লো পিস রেট কত হবে, যে বলছে যে এই যে বলেছে যে যখন ডিফারেন্সিয়াল ওয়েজ রেট অ্যাপ্লাই হচ্ছে, যদি কেউ 80% অফ নর্মাল পিস রেট হবে, যদি সে বিলো স্ট্যান্ডার্ড প্রোডাকশান করে, মানে ডেইলি 48 ইউনিটের কম প্রোডাকশান করলে সে পিস রেটের 80% রেটে পাবে। তাহলে লো পিস রেট কত হবে, পিস রেট যদি 12 টাকা হয় তার 80% হবে লো পিস রেট, তার মানে 12 টাকার 80% কত, 9.60 টাকা ফর বিলো স্ট্যান্ডার্ড প্রোডাকশান। যে বিলো রেটে করবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশানের চেয়ে যে কম করবে, সে কিন্তু 12 টাকা রেট পাবে না, সে 12 টাকার 80% রেটে পাবে। দ্যাট ইজ 12 টাকার 80% মানে হচ্ছে কত টাকা, 9.60 টাকা। আর হাই পিস রেট কত, হাই পিস রেট হচ্ছে 12 টাকা × 120% অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড প্রোডাকশান। কেউ যদি ওই স্ট্যান্ডার্ড প্রোডাকশানের সমান করে বা তার চেয়ে বেশি করে, তাহলে কিন্তু সে 12 টাকার চেয়ে বেশি রেটে পাবে। তার মানে কি, এখানে যে কম করে, যে স্ট্যান্ডার্ড প্রোডাকশান চেয়ে কম করে, তাকে কম মজুরি দেওয়া হবে, এবং সেটা দিলে সে হয়তো পরে বেশি ভালো করার চেষ্টা করবে, তাকে কম মজুরি দিয়ে শাস্তি দেওয়া হবে। আর যে ভালো রেটে, মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশানের চেয়েও বেশি রেটে করবে, তাকে বেশি মজুরি দিয়ে পুরস্কৃত করা হবে। এটা মেনলি টেলারের প্রিন্সিপাল, সেটা আমরা পরে আরও ডিটেলে বলবো। মানে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশানের চেয়ে কম করবে, তাকে কম রেট অফ মজুরি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, আর যে বেশি রেটে প্রোডাকশান করবে স্ট্যান্ডার্ডের চেয়ে, তাকে বেশি রেটে মজুরি দিয়ে পুরস্কৃত করা হবে। কারণ যে অ্যাট বা অ্যাবভ স্ট্যান্ডার্ডে প্রোডাকশান করছে, তাকে কিন্তু 12 টাকার চেয়েও বেশি রেটে দেওয়া হচ্ছে, 12 টাকা × 120%, দ্যাট ইজ 14.40 টাকা। এবার এসো আমরা বার করে ফেলবো টোটাল আর্নিং অফ এক্স অ্যান্ড ওয়াই। দেখো টোটাল আর্নিং অফ এক্স, টোটাল আর্নিং অফ ওয়ার্কার এক্স, দেখো এক্স কত ইউনিট প্রোডাকশান করেছে একদিনের, মানে তোমার 8 ঘন্টায় 40 ইউনিট। তাহলে কি ও স্ট্যান্ডার্ড প্রোডাকশান করেছে, করেনি তো, 8 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশান তো 48 ইউনিট। তাহলে ও বিলো স্ট্যান্ডার্ডে আছে, তাহলে বিলো স্ট্যান্ডার্ডে আছে যখন, তাহলে তার কী হবে, 40 ইউনিট × পার ইউনিট 9.60 টাকা করে হবে, যেহেতু সে বিলো স্ট্যান্ডার্ড। এই যে অ্যাজ ওয়ার্কার এক্স হ্যাজ প্রডিউসড লেস দ্যান 48 ইউনিট, 48 ইউনিটের চেয়ে কম করেছে, তাহলে তো সে স্ট্যান্ডার্ডের চেয়ে নিচে আছে, তাই জন্য সে স্ট্যান্ডার্ড যে 12 টাকা রেটটা পাবে না, তার চেয়ে তার 80% রেটটা পাবে, যেটা আমি বার করে নিয়েছি 9.60 টাকা। তাহলে 40 ইউনিট × পার ইউনিট 9.60 টাকা করে তার আয় হবে হচ্ছে, টোটাল আর্নিং হবে হচ্ছে 384 টাকা। আর টোটাল আর্নিং অফ ওয়ার্কার ওয়াই কত হবে, ওয়ার্কার ওয়াই আবার দেখো 60 ইউনিট প্রোডাকশান করেছে, যেখানে স্ট্যান্ডার্ড ইউনিট ছিল 48, দ্যাট ইজ, তাহলে ওয়ার্কার ওয়াই কিন্তু প্রডিউস করছে মোর দ্যান স্ট্যান্ডার্ড, মোর দ্যান 48 ইউনিট। তাহলে সে কোন রেটটা পাবে, সে 14.40 টাকা পাবে, সে 12 টাকার চেয়ে 12 টাকারও 120% বেশি রেটে পাবে। তাহলে 60 ইউনিট × পার ইউনিট 14.40 টাকা করে তার আয় হয়ে যাচ্ছে 864। এই যে পরিষ্কার তলায় লিখে দিয়েছে, অ্যাজ ওয়ার্কার ওয়াই হ্যাজ প্রডিউসড মোর দ্যান 48 ইউনিটস, তাহলে এ অ্যাবভ স্ট্যান্ডার্ডে কাজ করছে। তাহলে এক্স করেছে বিলো স্ট্যান্ডার্ডে, তাই সে 12 টাকার চেয়ে কম রেট পেয়েছে 9.60 টাকা, আর এ করেছে অ্যাবভ স্ট্যান্ডার্ডে, সেই জন্য সে পেয়েছে 12 টাকার চেয়ে বেশি রেটটা 14.40 টাকা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা কিন্তু ইয়ারে এসেছে। তাহলে কত ছোটো ছোটো করে ভেঙে আমি কিন্তু অঙ্কটা বুঝিয়ে দিলাম, এরকমই অঙ্ক পরীক্ষায় আসে, তো তোমরা নিশ্চয়ই পারবে, আমি অনেক অঙ্ক করাবো আস্তে আস্তে। ঠিক আছে, ও